আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে আয়ারিশদের টাইগাররা পরাজিত করেছে 6 উইকেটে। ম্যাচে 27 বল হাতে রেখে 6 উইকেটের দারুণ জয় পেয়েছে জুনিয়র টাইগাররা। এদিন শুরুতে ব্যাটিং করে 260 রান তুলেছিল আয়ারল্যান্ড। এই রান তারা করে 6 উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের অনেকটাই খেলে দিয়েছেন দলের অধিনায়ক সাইফ হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ওপেনিংয়ে নেমে এদিন অধিনায়ক করেছেন 125 বলে 120 রান। তার বিদায়ের পর দলের জয়ে বড় ভূমিকা পালন করেছেন এর আগের ম্যাচেও বাংলাদেশকে দুর্দান্ত ব্যাটিং করে জেতানো শামীম হোসাইন। অসাধারণ ফিনিশারের ভূমিকায় খেলেছেন তিনি, দারুণ ফিনিশিংয়ে দলকে জিতিয়েছেন শামীম হোসাইন। এদিন শেষের দিকে ব্যাটিংয়ে নেমে 176 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন শামীম। মাত্র 25 বলে খেলেছেন অপরাজিত 44 রানের ঝোড়ো ইনিংস। 176 স্ট্রাইক রেটে 1 ছক্কা 7 চারে মাত্র 25 বলে 44 রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। তার দুর্দান্ত ব্যাটিং এই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। টানা 2 ম্যাচে অসাধারণ ব্যাটিং করার পর জাতীয় দলে শামীমের জায়গা পাওয়ার ব্যাপারে জোর দাবি উঠেছে।